নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আর্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে লেটেস্ট আপডেটটা আমি নিয়ে এলাম আজকে হচ্ছে তেইশ পাঁচ দু হাজার কুড়িতে আমরা জানি সাম্প্রতিক আমফান ঝড় প্রবল পরিমাণে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা সহ বিভিন্ন জায়গায় হাওড়াগুলি এবং পূর্ব মেদিনীপুর প্রভৃতি জায়গায় কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছে প্রচুর প্রাণহানি ঘটছে তো তারই কালে কিছু আবহাওয়া সংক্রান্ত আজকের যে খবর প্রকাশিত হয়েছে সেটা আমি সকলের সাথে শেয়ার করছি দেখে নেবো আজকের কী খবর রয়েছে আবহাওয়া সংক্রান্ত বা বৃষ্টিপাত সংক্রান্ত কী খবর রয়েছে আজকে আমরা একটু দেখে নেব তো কী রয়েছে আজকের একটি প্রকাশিত হয়েছে দেখুন যে আজ থেকে পাঁচ দিন উত্তরবঙ্গ উত্তরবঙ্গে কয়েক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো দেখে নি কী খবরটা উমপুন সরাসরি প্রভাব না পড়লেও গত দুদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে দোপায় তোপায় হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে সিকিম আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ শনিবার থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে একাংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গৌরবঙ্গের মেঘলা আকাশ থাকবে এতে তাপমাত্রা পারদ অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে এদিকে বৃষ্টির জেরে একদিকে যেমন সবজি খেতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বোরো ধান তুলতে গিয়ে কৃষকরা সমস্যায় পড়তে পারেন গত দুদিন বৃষ্টিপাত এমনিতেই পটল ঝিঙে লঙ্কা খেতে জল জমেছে সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন ঘূর্ণপাত ও পশ্চিম জঞ্জার প্রভাবে সিকিম সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে গৌরবঙ্গের জেলাগুলিতে ধান পাট আম লিচু সহ মাঠে থাকা অন্যান্য ফসলও শীতকালীন শাকসবজি ক্ষতি হয়েছে মালদাও কৃষি দপ্তর জানিয়েছে প্রায় ষোলো হাজার হেক্টর জমি ধান ক্ষতি হয়েছে সেই সঙ্গে প্রায় তিরিশ হাজার মেট্রিক টন আম এক হাজার ছশো পঞ্চাশ মেট্রিক টন লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দিনাজপুরেও বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি দপ্তর গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে যদিও একটা একটা আশার আলো ঝড়ের সম্ভাবনা নাই তবে আবহাওয়ার অফিসে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রাখার সতর্ক রাখায় সতর্ক হচ্ছেন কৃষকরা শুক্রবার কোচবিহার থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে বৃষ্টি হয় এর ফলে তাপমাত্রা পার অনেকটাই নেমে যায় ঠান্ডা অনুভূত হয় আজ শনিবার এই অঞ্চলের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার শিলিগুড়িতে সকালের দিকে ঝিরঝিরে বৃষ্টি হয় দুপুরে বৃষ্টি কমলেও সূর্যের দেখা মেলেনি কোচবিহার জলপাইগুড়ি দেয়ার শহরেও একই রকম আবহাওয়া ছিল এদিকে কোচবিহারের তোরসা নদীতে জল বৃদ্ধিতে ফাঁসির ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকুটি ভেসে যায় ফলে কোচবিহার ও সুটকা বাড়ির মধ্যে যাতায়াত বন্ধ হয়ে গেছে তবে দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে লকডাউনের চতুর্থ পর্বে সরকারি নির্দেশে মার্কেট খুললেও ভিড় হয়নি দপ্তর জানিয়েছেন উম্পনের জেরে লঙ্কা পটল খেতে ক্ষতি হয়েছে একইভাবে বোরো ধান কাটতে গিয়েও কৃষকরা সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং এদিকে কোচবিহারের সেচ দপ্তরের সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্বপন সাহা জানিয়েছেন জেলার নদীগুলিতে জল কিছুটা বাড়লেও নদী বাঁধ সুরক্ষিত রয়েছে আলিপুরের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী জানিয়েছেন বা নদীবাঁধগুলো আমরা খতিয়ে দেখেছি আলিপুর জেলা কৃষি দপ্তরের সহ অধিকর্তা হরিশ্চন্দ্র রায় বলেন বৃষ্টি খেতে জল জমে যাওয়ায় পাট লঙ্কার ক্ষতি হবে তো যাই হোক এখানে এই খবরটা থেকে জানতে পারলাম যে উত্তরবঙ্গে কিন্তু এখনও টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্জার্যে এবং এই উম্পনের ঘূর্ণি ঘূর্ণপাতের কারণে কিন্তু এর বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে প্রায় পাঁচ দিন তো সেটাই আমি শেয়ার করলাম সকলের সাথে যাই হোক ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ